গৃহকর্মী আদুরি নির্যাতনের মামলায় প্রধান আসামি নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন। মামলার দ্বিতীয় আসামি ইশারত জাহানকে আদালত খালাস দিয়েছেন। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি নওরীনের মা। নওরীন কারাগারে আছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদুরির মা। রায় ঘোষণার পর আদুরির মা সাফিয়া বেগম বলেন, বিচারে তারা খুশি। বাদীপক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এই রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী 2013 সালের 23শে সেপ্টেম্বর 11 বছরের শিশু গৃহকর্মী আদুরিকে পল্লবীর DEOHS এলাকার একটি ডাস্টবিনে হাতমার অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার মামা নজরুল ইসলাম 26শে সেপ্টেম্বর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের 29 অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর 2014 সালের 6 জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।